হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল হেলথ অ্যান্ড টিপসে আপনাকে স্বাগতম টিপসে যাওয়ার আগে আমি আপনাকে মনে করেই দিতে চাই আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আতে পারেন আজকের আলোচনার বিষয় কালো ঘন চলে আমলকি রহস্য আমলকি নিয়ে নানা গবেষণা থেকে জানা যায় এই ফলটিতে থাকা বিশেষ কিছু অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সারের মতো মরণ ব্যাধিকে দূরে রাখার পাশাপাশি চুলের জেল্লা ফিরিয়ানে ফিরিয়ে আনে চুল পাকা চুল ঝরে যাওয়া খুশকি অ্যালোপেশিয়া অ্যারিয়েটা সহ নানা সমস্যা দূর করতে এটি সিদ্ধহস্ত আমলকি কি কি ভাবে চুলের যত্ন নিতে সাহায্য করে তা এবার জেনে নিন চুলের বৃদ্ধিতে সাহায্য করে আমলকি ফাইটোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন সি এরা মাথায় ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল লম্বা হতে ও ঘন হতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে কেননা আমলকি ফাইটোনিউট্রিয়েন্টস চুলের কোলাজেন নামে এক বিশেষ প্রোটিন তৈরি করে থাকে তাই চুল ভালো রাখতে আমলকি ব্যবহার করুন নিয়মিত আমলকি প্রাকৃতিক কন্ডিশনার চুলের ধরন শুষ্ক হোক বা তেল হোক আমলকি শুকিয়ে গুঁড়ো করে পানিতে পেস্ট করে মাথায় লাগিয়ে রাখুন ঘন্টা খানেক শ্যাম্পু করে নিলেই সুন্দর ফুলফুলে চুল পাবেন অনেকে খুশকি সমস্যায় ভোগেন এই সমস্যা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আমলকি আমলকি ভিটামিন সি ইনফ্ল্যামেশন ও সংক্রমণ প্রতিরোধ করার পাশাপাশি শুষ্ক স্কাল্পকে ময়শ্চারাইজ করে খুশকি সমস্যা সারিয়ে তোলে ধোয়া ধুলো বালি দূষণের পাশাপাশি চুলের স্টাইল করতে গিয়ে জেল লাগানো স্ট্রেটনিং ড্রাইং ইত্যাদি কারণেও চুলের অনেক ক্ষতি হয় তা দূর করে আমলকির অ্যান্টি অক্সিডেন্ট সপ্তাহে অন্তত দুদিন কাঁচা আমলকি রস করে তা চুলের গোড়ায় লাগিয়ে রাখুন তারপর গোসলের সময় ধুয়ে ফেলুন বিভিন্ন কারণে অকালে চুল পেকে যায় রাসায়নিক রং দিয়ে চুল না ঢেকে আমলকির তেল মাথায় মাখুন চুল পাকা সমস্যা কম্বিত অনেকটাই। আমলকীর খেলে চুল ও ত্বক ভালো থাকে। মৌসুমে তো অন্য সময়ের জন্য টাটকা আমলকি শুকিয়ে গুঁড়া করে রেখে পানিতে ভিজিয়ে পরের দিন সকালে খেলে উপকার পাবেন। চুল পাকা বন্ধ করতে হলে আমলকি তেল মাখতে হবে। সেই তেল পেতে হলে আমলকি পাতলা করে কেটে শুকিয়ে গুঁড়া করে রাখুন। তাতে নারকেল তেল মিশিয়ে রোদে দিন। রোদে গরম হওয়ার তেল নিয়ম করে মাথায় অথবা আমলকি বেটি নিয়ে সঙ্গে রাখুন। তেল অনেকদিন ব্যবহার করতে পারবেন তাতেই পাবেন কালো ঝরঝরে ঘর আমার আজকের আলোচনা তাহলে এখানেই শেষ টিপসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না ধন্যবাদ